কেন আমরা শিক্ষক আজকে মাঠে, কেন আমরা সমস্ত শিক্ষক বাংলার ঢাকার প্রেস ক্লাবে এই ধারণা খাটাতে 1974 সাল আগস্ট মাস সাধুর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অর্থমন্ত্রীকে বলেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয়করণের জন্য একটি বাজেট পেশ করতে। আজ 2023 সাল, সেই প্রস্তাবনা, বঙ্গবন্ধুর সেই কথা মাইকে সবাই বলে কিন্তু সেই প্রস্তাবনার কথা কেউ বলে না। এর জন্য ভাই স্বচ্ছ মন্ত্রণালয় কতিপয় অসাধু কতিপয় আমাদের প্রশাসনের লোক তারা প্রধানমন্ত্রীকে বোঝাচ্ছে, তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড দেখাচ্ছে, এই কথাটি তারা কেন বোঝায় না? আজকে আমরা উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশে থেকে আমরা উন্নত দেশে যাবো। জাতীয় উন্নয়ন উন্নয়ন যে টেকসই আসতেছি সেখানে একটি কথা, সমস্ত শর্ত আমরা পূরণ করেছি, ওইখানে আরেকটি শর্ত আছে, এক দেশে দুরকম শিক্ষা থাকতে পারে না। তাহলে উন্নত দেশ হওয়ার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে না, সেগুলো সরকারি করতে হয়। এই কথাগুলো প্রশাসনের লোকগুলো, শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয় কেন প্রধানমন্ত্রীকে বলে না আমার বোধগম্য না। এখানে যারা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও সরকারের কথা হতে পারে যে আমরা 25% থেকে 50% ভাতা দিব, আমরা 100% উৎসব ভাতা দিতে পারি, কিন্তু আমরা যেন সে দাবি মেনে না নিই। আমাদের যে দাবি নিয়ে আমরা এসেছি আজকে জাতীয়করণ, সে জাতীয়করণের দাবি নিয়ে যাব। সম্মানিত স্যারেরা, আমি একজন হৃদরোগী, আমার হার্টের সমস্যা, ব্লক আছে, আমার ইন্ডিয়াতে চিকিৎসা দেওয়ার কথা, কিন্তু আমি যখনই আন্দোলন দেখেছি আমি বাসায় বসে থাকতে পারি নাই, আমি চলে এসেছি ঢাকায়, যে কোনো সময় হার্ট অ্যাটাক আমি মারা যেতে পারি। তাহলে কি পরে শিক্ষা মন্ত্রণালয়ে, তাহলে কি মন্ত্রী মহোদয় চোখ খুলবে? আমাদের এই চোখের কান্না, আমাদের এই চোখের পানি কি তাদের নাড়া লাগে না? আমরা এসেছি, আমি এসেছি একটি কারণে, আরো শত শত শিক্ষক এর দিকে যেন আগ্রহ পায়, যে আমাদের ন্যায্য দাবি, আমাদের পেশাগত দাবি আদায়ের লক্ষ্যে আমাদেরই আনতে হবে, আন্দোলন আমাদেরই করতে হবে। আমরা অবস্থান কর্মসূচি ভোগ করছি, নেতৃবৃন্দরা বলেছেন এই অবস্থান কর্মসূচিতে যদি কাজটা হয় তারপর অনশনে যেতে হবে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেই অনশনে শিক্ষকদের ফেলে দিবেন না। 12 লক্ষ রোহিঙ্গাদের স্থান দিয়ে যে মমতা মহিমা, যে মমতা মহিম, সে আমাদের মানবতার উদাহরণ দেখিয়েছেন। আর আমরা মাত্র 5 লক্ষ শিক্ষক কর্মচারী, তবু বাংলাদেশের, তবু আমরা শিক্ষাকে এগিয়ে নিচ্ছি। তাই আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমরা নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সকলে আমরা এই কথাগুলো যেন পৌঁছে দেই। এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের ন্যায্য দাবি, এবং এটা আমাদের সরকার, এটা আমাদের পূরণ করবে এই আশাবাদ ব্যক্ত করে। যদি এই আন্দোলনে আমার এই হৃদরোগ অবস্থায় যদি মৃত্যু হয় তবু জাতীয়করণ নিয়ে যেন আমরা ঘরে ফিরি। ধন্যবাদ সকলকে।